সালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, এক মাসে অনেকগুলো তথ্য জমা হয়ে থাকে, আর সেজন্য আমরা প্রতি 15 দিনের সাম্প্রতিক তথ্য নিয়ে একটি ভিডিও তৈরি করব। আশা করি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীগণ আমাদের এই ভিডিও দেখে উপকৃত হবেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন। বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক সূচকে কোভিড সহনশীল র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষে কোন দেশ? বাংলাদেশ। বৈশ্বিক অবস্থান শীর্ষ 20-এ। সম্প্রতিকে কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার 2021 পেয়েছেন ভাষা সংগ্রামী আহমদ রফি। করোনা ভাইরাসের সময়কাল জীবনকে উপজীব্য করে আবার বসবো মুখোমুখি, কবিতাটি কার লেখা? কবি আনিসুল হক। বাংলাদেশ সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত জিআই ভৌগোলিক নির্দেশক পণ্য হলো মসলিন। মসলিনকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 30 ডিসেম্বর 2020। মোট 4টি জিআই পণ্য হলো জামদানি ইলিশ, খিরসেপাতি আম, মসলিন। 2021 সালে কততম আদমশুমারি অনুষ্ঠিত হবে? ষষ্ঠ। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসাবে নির্বাচিত হয়েছেন হাসান খান। বাংলাদেশে প্রথমবারের মতো এলডিসি হিসেবে অন্তর্ভুক্ত হয় 1975 সালে। বিশ্বে প্রথম এলডিসি তালিকা হয় 1971 সালে। প্রতি বছর বাংলাদেশে কবি জনসংখ্যা দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি, বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরি ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? 26শে সেপ্টেম্বর 2021। ইইউ এর একক বাজার ব্যবস্থা থেকে যুক্তরাজ্যের প্রস্থান 1 জানুয়ারি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ 20 জানুয়ারি। মঙ্গল গ্রহে নাসার রোভার পৌঁছাবে 18ই ফেব্রুয়ারি। বৈশ্বিক মহামারী মোকাবেলায় বিশ্ব নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে 18 থেকে 19 মে। কোপ 26 সম্মেলন অনুষ্ঠিত হবে গ্লাসগো, স্কটল্যান্ড, যুক্তরাজ্য 1 থেকে 12ই নভেম্বর। ওয়ার্ল্ড ইকোনমিক WEF এর সম্মেলন অনুষ্ঠিত হবে 13 থেকে 16ই মে সিঙ্গাপুর। 1 জুলাই চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষর পূর্তি। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 1 থেকে 11ই ফেব্রুয়ারি, কাতার। 2021 সালের US ওপেন টেনিস অনুষ্ঠিত হবে 30 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর 2021। সর্বশেষ প্রকাশিত ICC টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যানকে? কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড। মার্কিন ইতিহাসে চতুর্থবারের মতো কংগ্রেস স্পিকার নির্বাচিত হয়েছে ন্যান্সি পেলোসি। গণতন্ত্র সূচক 2019 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? 80তম, 167টি দেশের মধ্যে। গণতন্ত্র সূচক 2019 শীর্ষে রয়েছে নরওয়ে, সর্বনিম্নে রয়েছে উত্তর কোরিয়া। দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অর্থে বই দেওয়ার উৎসব চালু হয় কবে? 2010 সালে। 2020 সালে দেশে আসা সরাসরি বিদেশি বিনিয়োগ FDI এর প্রস্তাবের পরিমাণ কত? $150 কোটি। জাতীয় সমাজসেবা দিবস কবে পালিত হয়? 2রা জানুয়ারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে করোনা ভাইরাসের সংক্রমণকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দেয়? 11ই মার্চ 2020। করোনা ভাইরাসের সৃষ্ট রোগের কোভিড-19 নামকরণ করা হয় 11ই ফেব্রুয়ারি 2020। কোন প্রতিষ্ঠানের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকা? ফাইজার, বায়োএনটেক। অনুমোদন দেওয়া হয় 31শে ডিসেম্বর 2020। পরিবর্তন এবং আদিবাসী ইতিহাসকে স্বীকৃতি দিতে সম্প্রতি কোন দেশ তাদের জাতীয় সঙ্গীত সংস্কার করেছে? অস্ট্রেলিয়া। কুপা কাবানা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? ব্রাজিল। বিশ্বের গাড়ি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে দামি গাড়ি কোনটি? টেসলা, যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য অধিদপ্তরে বর্তমান মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। কোন বাংলাদেশি বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ক মার্কিন সাময়িকী সায়েন্স নিউজ এর দৃষ্টিতে 2020 সালের উল্লেখযোগ্য 10 বিজ্ঞানী তালিকায় স্থান পেয়েছেন? তনিমা তাসনিম। কোন প্রতিষ্ঠানের করোনা টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার চুক্তি করেছে? অক্সফোর্ড, আস্ট্রাজেনেকা। এই টিকা পেতে বাংলাদেশ সরকার ভারতের সিরাম ইনস্টিটিউট এবং ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে। সম্প্রতি বাংলাদেশ সরকার প্রথমবারের মতো দেশে কোন ইসলামী বন্ড চালু করেছে? সুকুক বন্ড। সম্প্রতি 1 জানুয়ারি 2021 আফ্রিকান অঞ্চলে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় মুক্ত বাণিজ্য।
আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া ACFTA, আফ্রিকান ইউনিয়ন AU এর সদস্য সংখ্যা 55। বর্তমানে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল আফ্রিকান মহাদেশ। সম্প্রতি কোন দেশ মৃত্যুদণ্ড আইন বাতিলের ঘোষণা দিয়েছে? কাজাখস্তান, 2 জানুয়ারি 2020। কাজাখস্তানের বর্তমান প্রেসিডেন্ট কাসিম জুমরাত তুকায়েব। সাদা ইগুর বা ভয়েস অফ গুর কোন দেশের রেডিও চ্যানেল? আফগানিস্তান। সম্প্রতি এই চ্যানেলের প্রধান সম্পাদককে আফগানিস্তানের গুর প্রদেশে রাজধানী ফিরুজ কুহে হত্যা করা হয়েছে। জাপান কত সালের মধ্যে কার্বন মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে? 2050 সালে। 2020 সালের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা, বাংলাদেশ। অনুষ্ঠিত হবে 11 থেকে 19 মার্চ 2021। দেশে বর্তমান ইসলামী ধারার ব্যাংক কতটি? 10টি। 2020 সালে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কত? $2,174 কোটি। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন কবে মারা যান? 3 জানুয়ারি 2021 সালে। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন জন্মগ্রহণ করেন 1935 সালে বিক্রমপুর জেলায়। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর। তার প্রথম প্রকাশিত উপন্যাস মধুমতি প্রকাশিত হয় 1963 সালে। রাবেয়া খাতুনের প্রথম উপন্যাস কিসের আলোকে লেখা হয়? তাঁতি সম্প্রদায় এবং মধ্যবিত্ত জীবনের অস্তিত্ব নিয়ে। রাবেয়া খাতুনের রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ। তিনি 21শে পদক পান 1993 সালে। বাংলা একাডেমি পুরস্কার 1973, নাসিরুদ্দিন স্বর্ণপদক 1995, ইউরো শিশু সাহিত্য পুরস্কার 2003। তিনি পেশায় শিক্ষকতা এবং সাংবাদিকতায় যুক্ত ছিলেন। অভিনেতা তাহসান খানকে বাংলাদেশের শুভেচ্ছাদূত ঘোষণা করে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। বাংলাদেশ কলামিস্ট ফোরাম BCF যাত্রা শুরু করে 1 জানুয়ারি 2021। টেস্ট ক্রিকেটে প্রথম নারী আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লোয়ার পুলোসাক, অস্ট্রেলিয়া। কোথায় বঙ্গবন্ধুর নামে সড়ক উদ্বোধন করা হয়? মরিশাসের রাজধানীতে। সম্প্রতি কোন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে কী পরিবর্তন করা হয়েছে? ফর উই আর ইয়ং অ্যান্ড ফ্রি এর পরিবর্তে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি। আমরা এক ও মুক্ত। 1 জানুয়ারি 2021 থেকে এই লাইনটি গাওয়া হয়। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশে কোন ক্যাবলে যুক্ত হবে? SEA MEWE 6। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান। পাট রপ্তানিতে বিশ্বে প্রথম, ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম, ফসলের জাত উদ্ভাবনে বিশ্বে প্রথম। পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয়, GDP বৃদ্ধি অর্জনে বিশ্বে তৃতীয়, মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ, ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ, চাল উৎপাদনে বিশ্বে চতুর্থ, আলু উৎপাদনে বিশ্বে ষষ্ঠ, ক্রিকেট র্যাঙ্কিংয়ে এবং আম উৎপাদনে বিশ্বে সপ্তম। জনসংখ্যায় বাইসাইকেল রপ্তানিতে, আউটসোর্সিংয়ে, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে পেয়ারা উৎপাদনে বিশ্বে অষ্টম, মৌসুমি ফল উৎপাদনে দশম। বর্তমানে বাংলাদেশ অর্থনীতির দেশ হিসাবে বিশ্বে 41তম। দেশে বর্তমানে শিক্ষা কার্যক্রম চলছে এরকম সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি? 46টি। শুধুমাত্র স্বায়ত্তশাসিত 4টি, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর। বেসরকারি বিশ্ববিদ্যালয় 160টি। সরকারি মেডিকেল কলেজ 36টি, বেসরকারি মেডিকেল কলেজ 70টি। সম্প্রতি 9 জানুয়ারি 2021 কোন দেশে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে? ইন্দোনেশিয়া, 62 জন আরোহী এবং ক্রুসহ শ্রী বিজয় এয়ারের বোয়িং 737-500 মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতি, 63টি। প্রথম মহিলা মহাকাশচারীকে? ভ্যালেন্টিনা তেরেসকোভা, রাশিয়া। বাংলাদেশের ফেডারেশন কাপ 2020-21 ফাইনাল কবে অনুষ্ঠিত হয়? 10 জানুয়ারি 2021। বর্তমানে নিউজিল্যান্ডে কিউই ব্যাংক লোকাল হিরো পুরস্কার পেয়েছে বাংলাদেশি ফার্মাসিস্ট ডক্টর শ্যামল দাস। বিশ্বব্যাংকের হিসাবে বর্তমানে ঢাকার জনসংখ্যা কত? 1,80,000,000। বাংলাদেশ রেলওয়ে সব মিলিয়ে কতটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে? 359টি। আন্তনগর ট্রেন 104টি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ সরকারের চুক্তিবদ্ধ যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার নাম কি? কোভিশিল্ড।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ষষ্ঠ আসর কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা। বাংলাদেশ 11 থেকে 19 মার্চ 2021। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কি? এক্সপিয়ার 1। আত্মজীবনীমূলক বই দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার 2012-17 এর লেখক ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 5 জানুয়ারি 2021 সালে বইটি প্রকাশিত হয়। প্রথম বাংলাদেশ হিসাবে এবছর মর্যাদাপূর্ণ গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড পেয়েছে সামাজিক উদ্যোক্তা তাজিন সাদিদ। পুরস্কারটি প্রবর্তন করে গ্লোবাল ওয়াশিংটন 2011 সাল থেকে। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স এর 2021 সালে প্রকাশিত তালিকায় বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 101তম, 191টি দেশের মধ্যে। প্রথম জাপান, দ্বিতীয় সিঙ্গাপুর, তৃতীয় জার্মানি ও দক্ষিণ কোরিয়া। 2020 সালে বাংলাদেশের অবস্থান ছিল 98তম। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় অন এরাইভাল ভিসায় ভ্রমণ করা যায় 41টি দেশ। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী স্থানে জায়গা করে নিয়েছে স্পেস এক্স এর টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। বর্তমানে স্পেস এক্স ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক এর সম্পদের পরিমাণ 195 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান প্রথম, দ্বিতীয় রুয়ান্ডা, তৃতীয় ইথিওপিয়া, চতুর্থ নেপাল, পঞ্চম ভারত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মৃত্যু কবে কোথায় হয়? 11 জানুয়ারি 2020, উহান, চীন। বাংলাদেশের প্রাচীনতম উডবান সরকারি গ্রন্থাগার কোথায় অবস্থিত? বগুড়া। এটি প্রতিষ্ঠিত করা হয় 1854 সালে। সম্প্রতি চীন কোন নদীর উপর বাঁধ নির্মাণ করতে যাচ্ছে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের চীনা অংশের নাম কি? সাংপু। বাংলাদেশে তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হবে কত সালে? 2024 সালে। জো বাইডেন কোন অঙ্গরাজ্যের সিনেটর? ডেলাওয়ার। প্রমিসড মি ড্যাট কার লেখা? জো বাইডেন। বর্তমানে পৃথিবীতে কতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি করা হয়? 148টি দেশে। স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালুকারী প্রথম ব্যাংক? রূপালী ব্যাংক লিমিটেড। বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কি? টি স্পোর্টস। পদ্মা সেতুতে রেল স্ল্যাব বসবে 2959টি। পদ্মা সেতুতে রুট স্ল্যাব বসবে 2917টি। 2020 সালের বর্ষসেরা ফুটবলার রবার্ট ল্যাভানডফস্কি। মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইটির রচয়িতাকে? সাংবাদিক মিজানুর রহমান খান। তিনি মারা যান 11 জানুয়ারি 2021 সালে। চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন নৌপথে প্রমোত্তরী বে অন ক্রিজ যাত্রা শুরু করেছে কত তারিখে? 14 জানুয়ারি 2021 তারিখ। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। পোশাক রপ্তানিতে ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি? জার্মানি। মানব ইতিহাসে প্রথম 2025 সাল নাগাদ কোন দেশ 170 বর্গ কিলোমিটার আয়তনে জিরো কার্বন সিটি তৈরি করবে? সৌদি আরব। বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি? ভুটান। কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নত হবে? 2026 সালে। 2024 সালে উন্নতি হওয়ার কথা ছিল, করোনার কারণে 2 বছর পেছালো। করোনা টিকা স্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপ এর নাম কি? সুরক্ষা। অ্যাপটি তৈরি করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে? এস এম আলী কবির। 2021 সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 26তম আসর কত তারিখে অনুষ্ঠিত হবে? 2021 তারিখ। দেশে মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 61টি, সর্বশেষ সিটিজেন ব্যাংক। বর্তমানে দেশে মোট নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা 35টি। জমজম ব্যাংক কি? ইথিওপিয়ার ইসলামী ব্যাংকের নাম। 2020 সালের মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2020 সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 133তম। 2021 সালে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির পূর্ণাঙ্গ অধিবেশন কবে অনুষ্ঠিত হবে? ফেব্রুয়ারিতে। বন্ধুরা, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রস্তুতি বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।